সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে তোমরা জানো যে অর্থায়নের উৎস যে দ্বিতীয় অধ্যায় সেটা আমরা শুরু করেছিলাম, সেটার পরবর্তী অংশ থেকে আজকে আমরা শুরু করবো। তো আসলে চলো আমরা মূল পাঠে চলে যাই। তোমাদের হয়তো মনে আছে যে আমরা লাস্ট ক্লাসে স্বল্প মেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস গুলো শেষ করেছিলাম। তাহলে লাস্ট ক্লাসে আমরা করবো স্বল্প মেয়াদি অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস গুলো, অর্থাৎ যে সকল উৎস গুলো কি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না, আমরা যেকোনো ভাবে এগুলোকে করতে পারি, সংগ্রহ করতে পারি যেকোনো মানুষের কাছ থেকে বা যেকোনো ধরনের বিনিয়োগকারীর কাছ থেকে। তাহলে সব অপ্রাতিষ্ঠানিক উৎস গুলো কি কি? দেখো, অপ্রাতিষ্ঠানিক উৎস গুলো হচ্ছে বাণিজ্যিক পত্র, ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, মজুদ মাল বন্দকীকরণ, গ্রাম ও মহাজন ইত্যাদি। তাহলে প্রথমে আসি আমরা করি বাণিজ্যিক পত্র। বাণিজ্যিক পত্র কি? দেখো,
প্র্যাকটিস করবে তাহলে আশা করি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে কি একটা সম্পূর্ণ ধারণা তৈরি হবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।